আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোজ গুড লাইফে, আমি রুদ্রোজ চলে আসছি সিমি টাইলস গোডাউনে, শোরুমে নিয়ে আজকে সরাসরি গোডাউনে চলে আসছি। এবং এই গোডাউনটি হচ্ছে মিরপুর কালচি ভারতে অবস্থিত, এবং এই গোডাউনে আপনারা পুরাতন এবং অকশন লটের টাইলসগুলো পেয়ে যাবেন। এই মুহূর্তে বিশাল কালেকশন রয়েছে, তো চলুন আজকে আমরা দেখে নিই এই মুহূর্তে কী কী সাইজের টাইলসগুলো রয়েছে, দামটি আমরা একটু জেনে নিই। সাহুল ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের গোডাউনে, আর আপনাদের শোরুমটি হচ্ছে বারিদারা যে ব্লকে। জি, আর এই গোডাউনটি হচ্ছে মিরপুর ভারতে কালশিতে অবস্থিত। জি, তো এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে? এই মুহূর্তে আমার হিউজ কালেকশন রয়েছে। হিউজ পরিমাণ আছে, কি কি সাইজের রয়েছে? 1220, 1616, এই দুটোই কালেকশন হিউজ আছে। 1224 এবং 1616 কালেকশন সবচেয়ে বেশি। আর অন্য সাইজে তো অল্প আছে, আর ওয়াল আছে 8-12, 12-18, 10-16। আচ্ছা, আপনি এখানে পুরাতন এবং স্টক লটের পাওয়া যায়? হ্যাঁ, স্টক লটের মাল, পুরাতন এবং স্টক লটের। ঠিক আছে ভাইয়া, সাহুল ভাই আর আমরা কথা না বলি, আমরা একটু দেখা শুরু করি। কার্টুন করা রয়েছে বেশ কিছু, এগুলো তো সব অকশন লটের কার্টুন যেগুলো। হ্যাঁ, কার্টুনগুলো হচ্ছে অকশন লটের, এবং এখানে বেশ কিছু খোলা মাল রয়েছে। আমরা কোথায় থেকে শুরু করব? ওয়াল থেকে শুরু করব। ওয়াল থেকে শুরু করব, ঠিক আছে ভাই। আমরা এখানে আরেকটি গোডাউন রয়েছে, এখানেও অনেক টাইলস রয়েছে। এখানে ওয়ালের রয়েছে, জি আমার এই 8-12 ওয়াল থেকে। 8-12? হ্যাঁ, 8-12 ওয়াল। কি পরিমাণ রয়েছে এখন? আমার হিউজ কালেকশন আছে, যার যা লাগে দেওয়া যাবে। আচ্ছা, আর কয়টি ডিজাইন রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে প্রায় 20টির মতো ডিজাইন আছে। 20টির মতো ডিজাইন রয়েছে, আর প্রত্যেকটি ডিজাইনের কি পরিমাণ রয়েছে, মানে কত স্কোয়ার ফিট আছে? যার যত লাগে দেওয়া যাবে। আচ্ছা, অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। আর প্রাইস কিরকম রাখতেছেন? প্রাইস 33 টাকা স্কোয়ার ফিট। 33 টাকা স্কোয়ার ফিট। হ্যাঁ, এগুলো তো আপনার কার্টুন? হ্যাঁ, কার্টুন মাল, সব ফ্রেশ মাল। এগুলো সব কার্টুন? হ্যাঁ। আচ্ছা, এখানে 1616 রয়েছে, জি 1616 কি পরিমাণ রয়েছে এই মুহূর্তে? 1616 যা যা লাগে দেওয়া যাবে। কয়টি আইটেম রয়েছে? আইটেম প্রায় 25-30টার মতো আছে। দেখেন আমাদেরকে একটু কয়েকটি, আমরা দেখি। এই যে ডিজাইনগুলো, 4টি একটা ডিজাইন হয়। আচ্ছা, এবিসির মাল, সবতে একই রেট? হ্যাঁ, একই রেট। আচ্ছা, 55টা স্কোয়ার ফিট। 55টা স্কোয়ার ফিট। হ্যাঁ। আচ্ছা, একটি ডিজাইনে কত স্কোয়ার ফিট হবে? একটা ডিজাইনে 2000-4000 যা যা লাগে। আচ্ছা আচ্ছা, তার মানে এই মুহূর্তে 1616 অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, অ্যাভেলেবেল কালেকশন আছে, অনেকগুলো ডিজাইনের রয়েছে। হ্যাঁ, এই যে মার্বেল শেডিং, এগুলো 4টি একটা ডিজাইন হয়। আচ্ছা, প্রবাসী ভাইদের জন্য। 1616 যেগুলো আছে এগুলো সবই কার্টুন? হ্যাঁ, সবই কার্টুন মাল। অনেকগুলো রয়েছে কালার, এই একটা ফুলের ডিজাইন। আর কার্টুন যেটা, এটা কোনো রকম ভাঙা থাকবে না? কার্টুন ভাঙা না, কার্টুন ফ্রেশ মাল, একবারে ফ্রেশ। হ্যাঁ, একদম ফ্রেশ, তার মানে একেবারে নতুন বলা চলে। হ্যাঁ, এই পিঙ্ক কালার একটা কালার। 1616 যা যত প্রয়োজন দেওয়া যাবে, এই মুহূর্তে কালেকশন অনেক, এবং এখানে ওয়ালে টাইলস রয়েছে অনেক, অনেকগুলো ডিজাইনের রয়েছে বললেন। 1616 আমার বি গ্রেডের একটা মাল, দুইটা মাল আছে। আচ্ছা, একটা বি গ্রেডে দুটি রয়েছে? হ্যাঁ, বি গ্রেডে। এটা রেট কিরকম? এটা 56টা স্কোয়ার ফিট। 56টা স্কোয়ার ফিট, যা যত লাগে দেওয়া যাবে। আচ্ছা, এবং আপনাদের সিঁড়ি টাইলসও রয়েছে? হ্যাঁ, সিঁড়ি টাইলস রয়েছে। বারো আঠারো কিছু সাইজ আছে, এগেটে সানিতার 1218। হ্যাঁ, এটা 1218 নাকি 1216? এটা 1218। 1218, কয়টি ডিজাইন রয়েছে? এটা 3টি ডিজাইন আছে। আচ্ছা, প্রাইস কত রাখতেছেন? প্রাইস এটা লোয়ার দিছে, একদম 45টা স্কোয়ার ফিট। 45টা স্কোয়ার ফিট, এটা তো আপনার কার্টুন? হ্যাঁ, এটা কার্টুন মাল, একদম এগেটের মাল, ফ্রেশ মাল। আচ্ছা, আর এটা 1016 এবিসির মাল। আচ্ছা, 1016। হ্যাঁ, এটা কি পরিমাণ আছে? এটা আছে 3000-4000 স্কোয়ার ফিটের মতো। আচ্ছা, প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইসটা একদম 38টাকা স্কোয়ার ফিট। 38টাকা? হ্যাঁ। আচ্ছা, এখানে সিঁড়ি টাইলস রয়েছে, সিঁড়ি 1224-এর। 1224? হ্যাঁ, সিঁড়ি হচ্ছে 1224, আর সিঁড়ির অনেক টাইলস রয়েছে 1224, এবং অনেকগুলো কালারও রয়েছে, ভ্যারাইটিস রয়েছে আপনার কাছে? আমার সিঁড়ি আছে আকিজের, সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার দুটোই আছে। আচ্ছা, সিঁড়ি যেটা 1224,
এগুলো প্রাইস কিরকম ভাই? 1260 স্কয়ার ফিট। 60 টাকা স্কয়ার ফিট। কি পরিমাণ আছে? এটা যার যা লাগে দেওয়া যাইবো। অ্যাভেলেবল আছে? হ্যাঁ অ্যাভেলেবল আছে। কার্টন যেগুলো সম্ভবত 16 16 বেশি। হ্যাঁ 16 16 কার্টন এটি। 16 16 এবং এখানে আছে 8 12। 8 12। 8 12 এবং 16 16 একটু বেশি এই মুহূর্তে। আর ওই যে ডিজাইনটা শুকের। এবং এখানে একটু স্যাম্পল রাখা আছে। যদি কারো লাগে দেওয়া যাবে যার যত লাগে। কিরকম দাম? 40 টাকা স্কোয়ার ফিট। কি পরিমাণ আছে? আছে হেউজ আছে। আপনি যার যা লাগে দেওয়া 2000 স্কোয়ার ফিট দেওয়া যাবে। একই কালারের? এক কালার না, ভ্যারাইটিস বিভিন্ন কালার। আচ্ছা মানে একই কালারের কোয়াটি করে হবে? এক 10 পিস, 5 পিস, 7 পিস, 8 পিস এরকম। আচ্ছা আর এই যে এই মাল আজকে আমাদের আছে। আচ্ছা এটা নতুন আসছে? হ্যাঁ নতুন মাল আসছে। এবিসি এবিসি হ্যাঁ অফ হোয়াইট 1220। এটা তো ফ্লোর টাইলস? ফ্লোর টাইলস। আচ্ছা কি পরিমাণ আছে এটা? এটা আছে আপনার 6000 স্কোয়ার ফিট দেওয়া যাবে। আচ্ছা এটা তো অকশন লটের? হ্যাঁ অকশন লটের। নাকি পুরাতন? না পুরাতন না ভাই, অকশন লটের। এটা কিরকম রাখতেছেন দাম ভাই? এটা দাম রাখবো 55 টাকা স্কোয়ার ফিট। 55 টাকা স্কোয়ার ফিট। এটা আজকে আসছে সব? এটা একই মাল? হ্যাঁ এটা আজকে আসছে। মাল পরিমাণ রয়েছে। হ্যাঁ আপনাদের এই পাশে তো একটি গোডাউন রয়েছে। হ্যাঁ এই পাশে সবজি চাষও করছেন, ভালোই তো। বিশাল একটি এরিয়া আসলে, এখানেও গোডাউনে রয়েছে। এমনি 32 32 নেই এই মুহূর্তে? না 32 32 নাই এই মুহূর্তে আমাদের। শুধু সিঁড়ির টাইলস রয়েছে 12 24। হ্যাঁ আর হচ্ছে 8 12 এবং 16 16 এই মুহূর্তে অ্যাভেলেবেল। 16 16 অ্যাভেলেবেল। এখানে রয়েছে, এ তো ফ্লোর টাইলস। হ্যাঁ এই কিচেন স্ল্যাবের জন্য যদি কার অল্প অল্প লাগে দেওয়া যাবে। প্রাইসটা বলে দিন। হ্যাঁ প্রাইসটা বলে দিন। এটা 60 টাকা স্কোয়ার ফিট। 60 টাকা স্কোয়ার ফিট। মিলিয়ে নিতে হবে? হ্যাঁ এগুলো অল্প অল্প আছে। অল্প অল্প আছে কিচেনের স্ল্যাবের জন্য দেওয়া যাবে। ব্রাইটের যেগুলো এগুলো তো বেশি ভাঙা নেই ভাইয়া? না ভাঙা নেই, মাল ফ্রেশ, ভাঙা নেই। আচ্ছা কিন্তু অল্প অল্প পরিমাণ আছে। আর আপনাদের তো আসলে প্রতিনিয়ত আসা যাওয়ার মধ্যে থাকে। গোডাউনে এই মুহূর্তে অনেক রয়েছে, আবার দেখা যাবে দুদিন পরে নেই, আবার নতুন করে আসবে। সামনে কি কি সাইজের আসতেছে টাইলস ভাইয়া? সামনে 24 24 আসতেছে। 24 24 আর 1224 আসতেছে ফ্লোর, আর 4 আসতেছে। আচ্ছা 1224 এবং 2424 আসতেছে সামনে। হ্যাঁ আমরা কি নেক্সট ভিডিওতে পাবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর দাম আজকে যেটি চাইলেন কিছুটা তো কমাবেন ভিডিও দেখে আসলে? ভিডিও দেখে আসলে কিছুটা ইয়া করা যাবে আর কি, কিছুটা কমাবেন যতটুকু সম্ভব। যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন, এটি আমাদের রিকোয়েস্ট। আর আপনাদের যে শোরুমটি আছে বাড়ি দাঁড়াতে, জি ওই শোরুমে তো অন্যান্য সাইজের রয়েছে অ্যাভেলেবেল? হ্যাঁ অ্যাভেলেবেল, অন্যান্য সাইজও আছে বা সেম সাইজগুলোও আছে। সেম সাইজও আছে এবং অন্যান্য সাইজও আছে। হ্যাঁ ওখানে ডিসপ্লেতে আছে শোরুমে। আর যেহেতু এটি গোডাউন, অগোছালোভাবে একটু রাখা। আর ভিডিও দেখে আসলে যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। আর যেহেতু গোডাউনটি অনেক দূরে, এখান থেকে আপনাদের বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে? গাড়ি আছে? জি আমাদের মার্কেটের পিক আপ আছে, বাসায় মাল পৌঁছানোর ব্যবস্থা আছে। আচ্ছা জি। আর সেই ক্ষেত্রে ঢাকার বাইরে হলে কি পরিমাণ টাকা লাগে নেওয়ার জন্য? এখন কত হাজার স্কোয়ার ফিট মাল যায় ওর উপরে গাড়ি ভাড়াটা আসে, মানে স্কোয়ার ফিটের উপরে। আপনি নর্মালি ভাড়া কিরকম? নর্মালি কীভাবে বলবো, 7000 8000 10000 12000 14000, এক এক ডিস্ট্রিক্টের এক এক ভাড়া। আর ঢাকার মধ্যে হলে? ঢাকার মধ্যে হলে ম্যাক্সিমাম 2000 1800 1000 1200 এরকম। আচ্ছা তারপরে কথা বলে নিতে হবে আসলে? জি জি জি, ওটা বলে নিতে হয়, কথা বলে নিতে হবে। হ্যাঁ ভাইয়া অনেক ধন্যবাদ, ব্যস্ততা মাঝে সময় দিলেন, সবসময় আমাকে সময় দিয়ে থাকেন। ইনশাল্লাহ আবার চলে আসবো। আর যাওয়ার আগে আমরা গোডাউনের অ্যাড্রেসে জেনে নিই। আমাদের গোডাউনের অ্যাড্রেস মিরপুর 12, নতুন পল্লবী থানা, সাগুপ্তা ওয়াসার খালপার। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।